সময় থাকতে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা এবং মুক্তি না দিলে সরকারকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, একটা জিনিস মনে রাখবেন,